সন্দেশখালী ইস্যুতে মুখ খুললেন শাসক দলের নিশানায় বিচারপতি গঙ্গোপাধ্যায়। আর তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলছেন, বিচারপতি চেয়ারকে ঢাল হিসেবে ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য রাখছেন বিচারপতি। হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে কুণালের আর্জি, ওনাকে হাইকোর্ট থেকে বের করে সিপিএম এর ব্রিগেডে রেখে আসা উচিত। প্রভোক করবে আর সেখানে গন্ডগোল হলে তৃণমূল দায়ী থাকবে, ওরাই তো প্রভোকেশনটা দিচ্ছে। প্রধান বিচারপতির উচিত জাস্টিস গাঙ্গুলিকে অবিলম্বে হাইকোর্ট থেকে বার করে সিপিএম এর ব্রিগেডে পাঠিয়ে দেয়া। যদি কোন বিচারপতি তার উইশ লিস্ট সংবিধানের বাইরে গিয়ে, চেয়ারের বাইরে গিয়ে, এখতিয়ারের বাইরে গিয়ে যদি বারবার উইশ লিস্ট বেরিয়ে আসে, রাজ্যপালের এই করা উচিত, ওই করা উচিত, ওনার কি ধারণা আছে সারা বাংলা সম্পর্কে? অন্য রাজ্যে যে ঘটনাগুলো ঘটে চলেছে তখন উনি চুপ থাকেন কেন? উনি মনে প্রাণে সিপিএম এর বা বিরোধীদের বা বিজেপি সিপিএম তৃণমূলের বিরোধী, উনি তাদের হাওয়া দিচ্ছেন ধারাবাহিকভাবে।